আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো ইউরেশিয়ার একটি দেশ রাশিয়া সম্পর্কে। রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ, দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে। এর আয়তন প্রায় দ্বিগুণ। পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে রাশিয়া বিস্তৃত। দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন, রাজধানী মস্কো, রাশিয়ার বৃহত্তম শহর। এটি দেশের প্রধান প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র। পৃথিবীর মোট আবাসযোগ্য জমির 8 ভাগের 1 ভাগ পড়েছে রাশিয়ায়। আয়তনের বিশালত্বের কারণে দেশটি 11টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত। 2012 সালের হিসাব অনুযায়ী বিশ্বের নবম জনবহুল দেশ রাশিয়া। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ 5টি দেশের অন্যতম এটি। রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া। রাশিয়ার সরকার ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। দেশটির পার্লামেন্টের নাম রুমা। এটি উচ্চকক্ষ ও নিম্নকক্ষ 2 ভাগে বিভক্ত। রাশিয়া ইউরেশিয়া ভূখণ্ডের উত্তর অংশের বেশিরভাগ এলাকা জুড়ে বিস্তৃত। পূর্ব ইউরোপের বেশিরভাগ অংশ রাশিয়াতে পড়েছে। এটি আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম দেশ। বিশাল রাশিয়ার প্রকৃতি একই সাথে বৈচিত্র্যময় ও বৈচিত্র্যহীন। উত্তর থেকে দক্ষিণে তুন্দ্রা, তৈগা, স্টেপ ও অর্ধ ঊষর মরুভূমি বিস্তৃত। দেশটিতে 40টি ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষণ এলাকা রয়েছে। রাশিয়া বিশ্বের সর্বপ্রথম বৃহত্তম দেশ এবং প্রথম শীতলতম দেশ বলে এদেশে সারা বছর হিমশীতল এবং শৈত্যপূর্ণ থাকে। এই দেশে বছরে 10 মাস শৈত্য প্রবাহ, সেপ্টেম্বর মে এবং 8 মাস বরফাচ্ছন্ন, অক্টোবর এপ্রিল হয়ে থাকে। রাশিয়ার সাইবেরিয়া এলাকায় সারাদিন ঠান্ডা ও শৈত্য প্রবাহ থাকে। রাশিয়া দেশটি হাড়কা পানি ঠান্ডা বলে এখানে থাকাটা বরং খুবই কষ্টকর এবং প্রতিকূল। রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রাকৃতিক সম্পদ, তেল ও প্রাকৃতিক গ্যাস। 1998 সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করে। রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাসপ্রোম বিশ্বের সবচেয়ে বড় গ্যাস উৎপাদনকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। ইউরোপের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা মিটিয়ে চলেছে গ্যাসপ্রোম। দেশটির মুদ্রার নাম রুবল। রাশিয়ার ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুদার হিসেবে তৈরি করেছে। এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। দেশটি পারমাণবিক শক্তি সম্পন্ন 5টি স্বীকৃত দেশের মধ্যে অন্যতম এবং দেশটির বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্রভান্ডার রয়েছে। রাশিয়া একটি পরাক্রমশালী রাষ্ট্র, যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জি-20, দি কাউন্সিল অফ ইউরোপ, দি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, সাংহাই সহযোগিতা সংস্থা, ইউরেশীয় অর্থনৈতিক কমিউনিটি, ইউরোপ নিরাপত্তা সংগঠন কাউন্সিল OSCE ও বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য। স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথের অন্যতম সদস্য। রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। প্রায় 80% লোকে ভাষায় কথা বলে। দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ ছাড়া আরও 27টি ভাষা প্রচলিত আছে। রাশিয়ার বেশিরভাগ মানুষ খ্রিস্টান। মুসলমানেরা প্রধানত থাকেন ভলগা তাতার্স, বসখিরস ও তাতার অঞ্চলে। রুশ সংস্কৃতি হল প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রসমূহ এবং বর্তমান রাশিয়ার সংস্কৃতি। রুশ সংস্কৃতির দীর্ঘ ইতিহাস রয়েছে। রাশিয়া শিল্পকলার বিভিন্ন শাখায় দীর্ঘ ঐতিহ্য বজায় রেখেছে, বিশেষ করে সাহিত্যে এবং দর্শন, ধ্রুপদী সঙ্গীত ও বেলে, স্থাপত্য ও চিত্রকলা, চলচ্চিত্র ও অ্যানিমেশন এবং রাজনীতিতে। বিশ্ব সংস্কৃতিতে এই সকল শাখার প্রভাব রয়েছে। দেশটির বস্তুবাদী সংস্কৃতি ও প্রযুক্তিগত ঐতিহ্য রয়েছে। সর্বকালীন অলিম্পিক গেমসের পদক তালিকায় রাশিয়া দ্বিতীয় স্থানে অবস্থান করছে। 1980 গ্রীষ্মকালীন অলিম্পিক ও 2014 শীতকালীন অলিম্পিক রাশিয়ায় অনুষ্ঠিত হয়। 2018 সালে দেশটি প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ আয়োজন করে। 2011 সাল পর্যন্ত রাশিয়ায় বিয়ারকে অ্যালকোহলযুক্ত পানীয় হিসেবে ধরা হতো না। প্রতি 4 জনে একজন রাশিয়ান পুরুষ তার 55তম জন্মদিনের আগে মারা যায়, আর এই মৃত্যুর অন্যতম কারণ অতিরিক্ত অ্যালকোহল। রাশিয়াতে এমন অনেক স্থান রয়েছে যা মানচিত্রে নেই। ধারণা করা হয় গোপন ওই স্থানগুলো এতটাই বিশাল যে কেন কোনো শহরকেও সেটা হার মানাবে। মূলত সেসকল স্থানে পরমাণু রাসায়নিক অস্ত্রের গবেষণা চলে বলে জানা যায়। রাশিয়ার মোট ভূমির মাত্র 22% জায়গায় জনসংখ্যা বাস করে। বিশ্বের মোট বনভূমির 20% রাশিয়াতে অবস্থিত। মস্কোতে অত্যন্ত দৃষ্টিনন্দন পাতাল রেল রয়েছে।
এখানে রয়েছে বিশ্বের চতুর্থ গভীর স্টেশন। পৃথিবীর অনেক দেশের মানুষ এখন শরীর চর্চার প্রতি আগ্রহী হয়ে উঠেছে, তবে রাশিয়া তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে দেশটির নারীরা এই চর্চায় ব্যাপক আগ্রহী। আর মজার তথ্য হলো, প্রতি বছরই আন্তর্জাতিক শরীর চর্চা প্রতিযোগিতায় রুশ নারীরা থাকেন পুরস্কারের শীর্ষ তালিকায়। এই ছিল রাশিয়া সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।